আমি সোহম বেরা, কনসালটেন্ট অপটোমেট্রিস্ট। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্ল্যাক আই, বা চোখের পাশে কালো একটা সার্কেল বা ডার্ক সার্কেল ঠিক বলবো না, কখনো কখনো দেখবেন যেখানে না হঠাৎ করে কালো হয়ে গেছে। তো এই জিনিসটা নিয়ে না আমরা অনেক সময় খুব প্যানিক হয়ে যাই। প্রথমে বলবো যে দেখুন, প্যানিক হওয়ার কিছু নেই। জেনারেলি নর্মালি যেটা হয় যে কোনো আঘাত বা ট্রমা থেকে এটা হয়, কখনো কখনো ব্রিটল ব্লাড ভেসেলস, মানে কোনো কারণে আপনি হয়তো একটু রাফ করে দিচ্ছেন, ওখানে যে ব্লাড ভেসেলসটা নিচে ছিল সেটা কোনো কারণে ব্রেক করে ওখানে ব্লাডটা জমে গেছে। ব্যাপারটা প্রবলেম কী হয় দেখুন, এটা নর্মালি আরও শরীরের জায়গায় যদি কখনো এরকম হয় এটা সেরকমই একটা জিনিস, কিন্তু এখানে ভিজিবল বেশি কেন, কারণ কি এই যে চোখের সারাউন্ডিংসে যে স্কিনটা আছে এটা খুব পাতলা হয়, যে কারণে ব্লাডটা খুব ইজিলি ভিজিবল হয়, যে কারণে আমরা খুব প্যানিক হয়ে যাই। তবে প্যানিক হওয়ার কিছু নেই। অ্যাকচুয়ালি ব্ল্যাক আই বা এই কালো হয়ে যাওয়াটা কি, দেখুন এটা আমরা নর্মালি আমাদের মেডিকেল ল্যাঙ্গুয়েজে পেরিঅরবিটাল হেমাটোমা বলি। হেমাটোমা মানে কোথাও একটু ব্লাড কালেক্ট হয়ে যাওয়া, আর এটা অরবিটের পাশে হয় বলে আমরা এটাকে পেরিঅরবিটাল হেমাটোমা বলি। এটা চোখের ভিতরে হয় না, চোখের বাইরে হয়। কোনো রকম ব্লাড ট্রমা এটার একটা কারণ বললাম, এছাড়া অনেক কারণই, ধরুন কখনো কখনো যেমন জাস্ট এরকম কিছু রাফ করলেন তার জন্য আপনার হতে পারে। তো ম্যাক্সিমাম কারণে ব্লাড ট্রমার কারণেই এটা হয়ে যায়। এছাড়াও আরও কিছু কারণ থাকতে পারে এই ব্ল্যাক আইস বা এই কালো হয়ে যাওয়ার জন্য। প্রথম কারণ হচ্ছে কসমেটিক আই সার্জারি, তারপর হচ্ছে সাইনাসে ইনফেকশন, নেজাল সার্জারি, ইভেন দাঁতের এবং মাড়ির প্রবলেমের জন্য কখনো কখনো এরকম হেমারেজ হতে পারে এবং আপনি দেখতে পারেন। এই ব্ল্যাক আইটা তখন খুব সিরিয়াস হয় যখন আমরা দেখি যে কোনো অরবাইটাল সেলুলাইটিস বা সেলুলাইটিস বলে কোনো ইনফেকশন হয়েছে সেই ক্ষেত্রে, এবং কখনো কখনো যদি ব্লাড ট্রমা, স্কাল ফ্র্যাকচার হয়ে যায় তারও, তো এটা কিন্তু কখনো কখনো একটা সিরিয়াস ইস্যু হতে পারে। আরেকটা জিনিস হচ্ছে যে এটা বাইরে যদি এখানে ব্লাড দেখেন, তাহলে আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে চোখের অ্যান্টেরিয়র সেগমেন্টে কোথাও দেখা যাচ্ছে কিনা। অনেক সময় কেউ এমন আঘাত লাগলো, এখানেও তো আপনি দেখতে পেলেন কর্নিয়ার পিছনে মানে কালো মনিটার পিছনে আর আইরিসের মাঝে ব্লাড চলে আসে, এবং এই ব্লাডটা দেখতে পাবেন এরকম, তো কর্নিয়াটা বাইরে থেকে দেখতে পাবেন যে কর্নিয়ার নিচের দিকে থাকে, টর্চ দিয়ে দেখা যায়। যদি কখনো এরকম দেখেছেন তো ডেফিনেটলি যেটা আপনাদের সবচেয়ে করণীয়, অ্যাজ কুইক অ্যাজ পসিবল আই স্পেশালিস্টের হেল্প নিন। তার কারণ কি হয়, চোখের ভিতরে অ্যাকোয়াস হিউমার নামে একটা ফ্লুইড তৈরি হয় এবং ফ্লুইডটা এই পথ দিয়ে পাস আউট হয়। তো কোনো কারণে যদি ধরুন এটা পাস আউট হতে পারছে না, তাহলে কিন্তু চোখের প্রেশার রাইজ করতে পারে এবং সাডেন একটা গ্লকোমা হয়ে আপনার ভিশন অবধি লস হতে পারে। তো কখনোই এটা করবেন না। দেখুন এই কালো হয়ে যাওয়ার এই যে সারাউন্ডিংস, চোখের কালো হয়ে যাওয়া বা ব্ল্যাক আই ট্রিটমেন্ট বলতে, দেখুন নর্মালি যদি আপনার কোনো সিমটমস বা সাইন না থাকে, মানে সাইন তো আছে, সিমটমস চলে লেস হয় মানে কিছুই হচ্ছে না, জাস্ট নর্মালি কালো আছে, তাহলে হয়তো এটা প্যানিক হওয়ার দরকার নেই, কারণ এটা 14-21 দিনের মধ্যে নিজেই সাবসাইড হয়ে যায়। কিন্তু আমি এখন আপনাদেরকে 11 সিমটমস বলবো, যদি এর মধ্যে একটাও হয় তাহলে কিন্তু আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব হয় যে কোনো একজন আই স্পেশালিস্টের হেল্প নিতেই হবে। প্রথম হচ্ছে যে ব্লাড ইনসাইড দ্য আই, যেমন আপনাকে বলছিলাম যে কর্নিয়ার মধ্যে যে ব্লাডটা দেখা যায় এটাকে আমরা হাইফিমা বলি, যদি এরকম কিছু হয়। কিংবা আঘাত লাগার পর আপনার বা নর্মালি ওইখানে তো লাল হয়েছে, প্লাস নাক এবং কান থেকে রক্ত বের হচ্ছে। থার্ড হচ্ছে ডিজিনেস, মানে আপনার মাথা ঘোরাচ্ছে, দাঁড়াতে ভালো লাগছে না, মনে হচ্ছে ফেন্ট হয়ে যাবেন, কনসাসনেস হারিয়ে ফেলবেন, এটা। ফোর্থ হচ্ছে যদি আপনার ভিশন চেঞ্জ হয়, মানে আপনি ভালো দেখছিলেন, হঠাৎ করে এরকম কিছু হওয়ার পর আপনার ভিশন চেঞ্জ হয়ে গেছে বা ডবল দেখছেন বা একটা চোখে কমে গেছে। তার ফিফথ হচ্ছে ভমিটিং, মানে যদি আপনার বমি হয় কোনোরকম কোনো আঘাতের পর, বমিটা কিন্তু খুব খারাপ সাইন, তো ডেফিনেটলি দেখিয়ে নেওয়া উচিত। সিক্স হচ্ছে আপনি আপনার চোখটাকে নাড়াতে তো পারছেন কয়েকটা গেজে, মানে ধরুন এই যাচ্ছে কিন্তু এদিকে যাচ্ছে না, বা বাকি ঘুরছে কিন্তু এদিকে যাচ্ছে না, এরকম যদি রেস্ট্রিক্টেড আই মুভমেন্ট পান এবং পেন হয় তার। সেকেন্ড হচ্ছে যে যার হয়েছে তার ধরুন কোনো বিহেভিয়ারাল চেঞ্জ, লেথার্জি, কাজ করতে চাইছে না, ভালো লাগছে না, শুয়ে থাকতে চাইছে, এটা। যদি দেখেন যে আঘাত লেগেছে এক চোখে, কিন্তু মানে প্রথম ওটা এক চোখেই ছিল, সেকেন্ড কিছুদিন পর বা কয়েক ঘন্টা পর দেখা গেল ওটা দু চোখে হলো, সেটা একটা কারণ। তারপরে ধরুন একটা হেডেক থাকছে, মানে হেডেক একটা হালকা করে থেকেই যাচ্ছে, সেটা কমছে না এবং কন্টিনিউয়াস প্রসেসে চলছে, এটা। টেন্থ হচ্ছে কোনো ইনফেকশন, ইনফেকশনটা কী করে বুঝবেন, ধরুন আপনার এই চোখে হয়েছে, আপনি দুটো আঙুল দিয়ে বা একটা আঙুল দিয়ে টাচ করে দেখুন এখানকার যে টেম্পারেচার আপনি ফিল করছেন, সেম টেম্পারেচার আপনি এখানে ফিল করছেন কিনা। যদি দেখেন এটার থেকে এখানে একটু টেম্পারেচারটা বেশি বা কোনো পাস আসছে বা সোয়েলিং হচ্ছে, তো ডেফিনেটলি আপনার দেখে নেওয়া উচিত। ইলেভেন্থ হচ্ছে সোয়েলিং হচ্ছে, মানে ধরুন আঘাতটা লাগলো তারপর দেখছেন যে ওটা ফুলেই যাচ্ছে, এবং একটা পেন হচ্ছে বা কিছু হচ্ছে,
তাহলে কিন্তু ডেফিনেটলি দেখে নেওয়া উচিত। এবার আমি আপনাকে বলবো যে কিভাবে ঘরোয়া উপায়ে এটা থেকে একটু হেল্প পেতে পারেন। প্রথম জিনিস হচ্ছে, যেমন ধরুন কোনো আঘাত হয়ে গেছে, আপনি বুঝতে পেরে গেছেন, তো করবেন কি, বাড়িতে এখন প্রত্যেকেরই ফ্রিজ থাকে, যদি নাও থাকে পাশের বাড়ি থেকে একটু ফ্রিজ থেকে একটু বরফ নিয়ে আসুন। বরফটা নিয়ে এসে ডাইরেক্টলি চোখের উপরে চাপাবেন, ওটাকে রুমালের মধ্যে নিন, রুমালটাকে বন্ধ করুন, বন্ধ করে যা হয়েছে তাকে শুতে বলুন, দিয়ে বরফের ঠান্ডা ঠান্ডা যে জলটা পড়বে সেই জলটা ওই সারাউন্ডিংসে দিতে থাকুন। কেন ডাইরেক্ট চাপাবেন না, ধরুন ওখানে একটা আঘাতের ফলে একটা ব্লাড ভেসেলস ব্রেক করে বেরোচ্ছে, আপনি আবার ওখানে প্রেশার দিলেন, ওই জায়গাটা থেকে আরও ব্লাড বেরিয়ে যেতে পারে, তো সেটা করবেন না। কেন ঠান্ডা দেবেন, কারণ কি, ঠান্ডা কি করে, ব্লাড ভেসেলসগুলোকে কনস্ট্রিক্ট করে দেয়, ব্লাড বেরোতে আটকায় এবং সোয়েলিংটাকে কমিয়ে দেয়। ফোর্থ সেকেন্ড থিং যেটা একেবারেই করবেন না, সেটা হচ্ছে ব্যথা করছে নর্মাল পেন কিলার টাইপের নিতে পারেন, টাইনোলান গ্রুপের, কিন্তু কখনোই অ্যাসপিরিন গ্রুপের কোনো ওষুধ নেবেন না, কারণ অ্যাসপিরিন কি করে, ব্লাডটাকে আরও থিন করে দেয়, পাতলা করে দেয়, তো যেখান থেকে ধরুন ব্লাড বেরোচ্ছিল সেখানে যদি আরও পাতলা হয়ে যায় তার মানে আরও বেশি করে বেরোবে, তো জিনিসটা আরও খারাপ হতে পারে। তো নর্মাল অ্যানালজেসিক ঠিক আছে, কিন্তু অ্যাসপিরিন গ্রুপের কোনো মেডিসিন ডেফিনেটলি না। আর ঠিক হচ্ছে যে ধরুন আপনি একদিন ওই যে ঠান্ডা কোল্ড কম্প্রেসটা 15-20 মিনিট নিতে পারেন, দু তিনবারও নিতে পারেন, একদিন দুদিন পর থেকে আপনি যেটা করতে পারেন হালকা গরম শেক নেবেন। এবার কেন গরম শেক নেবেন, কারণ এবার কনস্ট্রিক্টেড হয়ে ব্লাড বেরোনটা বন্ধ হয়ে গেছে, এবার রিমেনিং যে ব্লাডটা আছে, প্রথম কথা হচ্ছে গরম দিলে ওটা একটু লিকুইফাইড হয়, আর ব্লাড ভেসেলসটা বড় হলে ওই ব্লাডটাকে অ্যাবজর্ব করতেও সুবিধা হয়, ফলে এটা একটু ফাস্ট রিঅ্যাক্টিং হয়ে যায়। তারপরে ভিটামিন সি, ভিটামিন সি কি করে, ব্লাড ভেসেলের স্ট্রেন্থ দেয় এবং যেখান থেকে লিকেজ হচ্ছিল সেই জায়গাটা যাতে আবার না হয় সেই জায়গাটাকে ভিটামিন সি অনেক সময় আটকে দেয়। তো ভিটামিন সি কোনো মেডিকেশন আপনি ইউজ করতেই পারেন। এবং বেসিক্যালি এটা কিন্তু চমক কিছু হবে না, মানে আমি এমন আপনাকে কিছু বললাম যে আপনি এটা করলেন পরের দিন সকালবেলা দেখলেন গায়েব হয়ে গেলেন, এটা হবে না, কারণ এখানে ব্লাডটা দেখা যায়। জেনারেলি দেখুন এটা কসমেটিক্যালি দেখতে খারাপ লাগে, কিন্তু এছাড়া কিছু প্রবলেম নেই। আর যদি এটা খুব সিভিয়ার হয়, যেহেতু চোখের উপরটা ফুলে গেছে, তাহলে কিন্তু তখন দেখি হয়তো অনেক সময় ব্লাডটাকে ড্রেন আউটও করতে হতে পারে। স্টিল এত কিছু বলার পরও আমি বলবো, কারো যদি কিছু এরকম হয়ে থাকে ডেফিনেটলি একবার দেখিয়ে নেওয়াটা বেশি ভালো। এবার ব্ল্যাক আইস থেকে বাঁচবেন কি করে, দেখুন কোনোরকম কোনো আঘাত চোখের জন্য কখনোই ভালো না, এটা আমি প্রথম থেকেই বলে আসছি। তো আপনার যদি মনে হয় আপনি এমন একটা জায়গায় কাজ করছেন যেখান থেকে কিছু ছুঁড়ে এসে লাগতে পারে বা কিছু প্রবলেম হতে পারে, তাহলে প্রোটেকটিভ যদি চশমা পরে থাকেন তার উপরেও আপনি প্রোটেকটিভ আইওয়ার ইউজ করতে পারেন, কারণ যতটা ইম্প্যাক্ট থেকে বাঁচা যায়। বডি কন্ট্যাক্ট গেমের ক্ষেত্রে কিছু করার নেই, খেলতেই হবে, তো যতটা সেফলি থাকা যায় ততটাই ভালো। তো বন্ধুরা আজকে আমাদের বিষয় এইটুকুই, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো রাখুন। আর যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদেরকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আর যদি আপনাদের আশেপাশে কাউকে এরকম পেশেন্ট দেখে থাকেন তাহলে আমার মনে হয় তাকে আপনি ব্যাপারটা নিজে বলতে পারেন বা ভিডিওটা দেখার জন্য সাজেস্ট করতে পারেন। তো আজকের মতো এটুকুই, নমস্কার।